আরক্ষীর সাজত এগৰাকী মহিলাই মঞ্চত সাবতি ধরেছিল জুবিনক। সামাজিক মাধ্যমত তড়িৎ গতিত ভাইরাল হয়েছিল এই দৃশ্য। জুবিন গার্গক সাবতি ধরার বাবে সাময়িকভাবে নিলম্বিত হল মহিলা গৃহরক্ষী জোয়ান। শিল্পীজনের ওসর পাই তো আবেগিক হয়ে পড়ে, তেখেতক লগত কথা পাতে আসলতে। আর সেই ভিডিও ভাইরাল হওয়ার পিছত দেখা পাওয়া গেছে তেখেতর একটা নিলম্বর খবর আছে যে এই মিলি প্রভা চেতিয়াক নিলম্বন করা হয়েছে। সাবুয়ার যুব ঐক্য মঞ্চর বসন্ত উৎসব 2024 জুবিন গার্গক মঞ্চত সাবতি ধরার পিছতেই চাকরির পর সাময়িকভাবে নিলম্বন হল সাবুয়া থানার মহিলা গৃহরক্ষী জোয়ান মিলি প্রভা চুতিয়া। ভুয়া প্রচার এটা চলাই আছে যে এজন প্রিয় শিল্পীক ভাল পাওয়াটাই মোৰ বেয়া নেকি? হয় মোৰ কর্মক্ষেত্রত মই কিবা এটা ভুল কৰিছিলো, সেখানে মোৰ আমার উপরলাই মানে সারহতে কিবা এটা মোক পানিশমেন্ট হিসাবে দিছে। মই কিন্তু নিলম্বিত হোৱা নাই, মই রিলিজহে মানে কেইদিনমানৰ কাৰণে। আমার যিসকলে জানে জানেই আমার চাকরিটোৰ বিষয়ে, মই নিলম্বিত হোৱা নাই, কিন্তু ভুয়া প্রচার এটা চলি আছে। আবেগ নিয়ন্ত্রণ কৰিব নোৱাৰি জুবিনক সাবতি ধৰা মহিলা আৰক্ষীগৰাকীৰ দাবী জুবিনে তেওঁক নিজেই মঞ্চলৈ মাতি নিছিল। জুবিনদাক ওচর গান দি ভাল লগা গানকেইটা গাই আছিলে, মই জুবিনদা কৈ আছিলোঁ। জুবিনদাই মোক হাত বলিও দি মাতিলে বোলে আহা বুলি। তেতিয়া মই মানে জুবিনদাই মতাৰ কাৰণে মই যে মোৰ ভুল হ'ল, মানে মই তেতিয়া পাহৰি থাকিলোঁ যে জুবিনদাই মাতি দিলে এজন ভাল পোৱা শিল্পী এনেকৈ যদি কাষত সকলোৱে মানে এনেকৈ মাতি দিয়াৰ পিছত যাই হ'লেও মানে আবেগিক হৈ যাব, মানে মই ক'ব নোৱাৰা হৈ গ'লোঁ, জুবিনদাৰ ওচৰলৈ গ'লোঁ। প্রকৃততে কি হয়েছিল সেইদিনা? নিউজ 18-ৰ সাংবাদিক উপাসনা বৰুৱা গোস্বামীৰ সন্মুখত সবিশেষ বিৱৰি কলে কৃতকৰ্মৰ ভুক্তভোগী গৃহৰক্ষী মিলি প্রভা চুতিয়াই। যেহেতু বহুতে গম নাপায় আসলে এই কথাখিনি কথা কি কব পাৰে, আপনার মানে গান গাই থাকুন আপনার মাতিছে, আপনার নাম লৈ মাতিছিল বুলি জানো? নাম বুলি নহয় মানে মই ড্রেসত জুবিনদা জুবিনদা কৈ আছো, আহা আহা এনেকৈ কৈছে মোক। তেখেতৰ মেনেজাৰ আছে ওচৰত আৰু বেলেগ পাব্লিক মানুহো আছে, কিছুমানে দেখিছে, মই কাৰো নাম মানে মনত ৰাখিব নোৱাৰোঁ। তেখেতৰ মেনেজাৰজন আছে, মোক কৈছে আহা বুলি কৈছে। তেতিয়া মই এক্সাইটেড হৈ গ'লোঁ, মানে মই কি আৱেগিক হৈ মানে জুবিনদাৰ ওচৰলৈ গুচি যাওঁ মানে এনেকুৱা। কি হ'ল কওকচোন, সেইটোতে মোৰ ভুল হ'ল নেকি? হা, জুবিনদাইতো মোক বেয়াকৈ একো কোৱা নাই, মোৰ বিষয়ে গানহে গালে, মোক নাম লৈ গানহে গাইছে। সেইখিনি আপোনালোক সেইখিনি কেলে নিউজ চেনেলে দেখুওৱা নাই? মই বাকীবোৰ কেলে দেখাই আছে? জুবিনৰ অত্যন্ত অনুৰাগী এইগৰাকী মহিলা আৰক্ষী জুবিনৰ গানৰ অনুৰাগী হৈ আৰক্ষীৰ সাজত থকাৰ কথাও পাহৰি গ'ল তেওঁ। জুবিনৰ কাৰণে চাকৰিয়ে নহয় জীৱনো দিবলৈ সাজু বুলিও ক'বলৈ নাপাহৰিলে মিলি প্ৰভাই। প্ৰিয় শিল্পীজনক ভাল পোৱাটোৱে ভুল হ'ল নেকি মোৰ? হয় মোৰ ভুল হৈছিলে, মই মানিছোঁ, মই পাহৰি থাকিলোঁ সেইখিনি সময়ত ড্ৰেছত থকা মোৰ। সেইকাৰণে মোৰ আমাৰ ডাঙৰে ওপৰলৈ কিবা এটা শাস্তি দিছে, মই সেইখিনি মই মানিছোঁ। মই কাকো দুখিবলৈ যোৱা নাই, ভুলটো মোৰে স্বীকাৰ কৰিছোঁ। কিন্তু মই ভাল পাওঁ জুবিনদাৰ কাৰণে, মোৰ চাকৰি কি, মোৰ জান দি দিম মই ভাল পাওঁ, সেইটোৱে মোক মতাৰ কাৰণে মই গৈছিলোঁ। উপাসনা বৰুৱা গোস্বামীৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।